হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। এই ভিডিওটা বহু প্রতীক্ষা, বহু অবসানের অপেক্ষা, তোমাদের যাদের মহিলা যারা আছো, যাদের কোথাও জব পাচ্ছ না এখনও পর্যন্ত, অনেক চেষ্টা করেছো, বয়স হয়তো অনেক বেশি হয়ে গেছে, তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এটা শুধুমাত্র মহিলাদের জন্য, বিনামূল্যে আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা লাগবে না। এবং বলে রাখি, এখানে যারা আবেদন করবে না, খুব কমজনই আবেদন করে, খুব কমজনই জানতে পারে, আর জানতে পারার পরও আবেদনও খুব কম হয়। কী কারণের জন্য হয় সেটা বলো, তোমাদের পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা দেখিয়ে দেবো। আচ্ছা, ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, এবং বলে রাখি এগুলো কিন্তু কোনো পরীক্ষা নেই, উইদাউট এক্সাম। সব থেকে বড় বিষয়, এক্সাম ছাড়াই তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, মানে চাকরিটা পেয়ে যেতে পারো। তো তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো, তুমি যদি এই মানে এই চাকরি করতে চাও, তাহলে কমেন্ট করো, ইয়েস স্যার এই চাকরি আমি করতে চাই, এবং নিজের নিজের জেলার নাম কমেন্ট করো। একজন কেউ একজন আমাকে কমেন্টে রিপ্লাই করেছিল যে, ইয়েস স্যার বললি কি চাকরি পেয়ে যাব। আমি যদি বলি যে তুমি ইয়েস স্যার না বললে কি চাকরি পাবে, আমি তোমাদের বলতে বলি এটার কারণ এটাই যে তুমি যে তোমার চাকরিটা পাওয়ার কতটা খিদে সেটা জানার জন্য তোমাদেরকে বলি, ইয়েস স্যার বলো যে তোমাদেরকে পেতেই হবে, চাকরি তোমাদের করতেই হবে। তো আমি তোমাদেরকে আজকে পুরো বিস্তারিত বিষয়টা বলবো। দেখো, ফার্স্টে তোমাদের বলি, শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক বা সমতল, বা যারা যদি হ্যাঁ এই সমস্ত পরীক্ষায় পাশ করে থাকলে তবে তোমরা আবেদন করতে পারছো। এটা পুরো ফর্ম ফিল আপ আজকে বলো। টোটাল তোমাদের কিন্তু পাঁচটা জায়গায় নিয়োগ শুরু হলো, কী পোস্টের নিয়োগ সেটা তোমাদের বলছি। নিজের নিজের জেলা নাম কমেন্ট করো, কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, নদিয়া, যার যেটা বাড়ি সেটা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। আমার প্রচুর জেলা থেকে আমার স্টুডেন্টরা মানে আমার ভিডিও দেখে, ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে দেখে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য, যারা বাইরে থেকেই দেখো, অনেকে থাকে ত্রিপুরা থেকে দেখে, অনেকে আসাম থেকে দেখে, আমি বলবো তোমাদের দেখে আজকে লাভ নেই, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বলি। ফার্স্টে যেটা ব্যাপারটা বলবো, দেখো যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কী পোস্ট, এই যে পোস্টার নাম, এই পোস্টার নাম হচ্ছে আশাকর্মী, ঠিক আছে। আশাকর্মী তোমরা দেখে থাকবে, তোমাদের বাড়ির আশেপাশে অনেক মেয়েরা দেখবে সে বেগুনি রঙের শাড়ি পরে ডিউটি করতে চায়, তাই তো? এই হচ্ছে আশাকর্মী পোস্ট। এবার বলে রাখি, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে, তা নাহলে কিন্তু পারবে না, যার জন্য বলছি অ্যাপ্লিকেশন খুবই কম হয়। এবং আমি আবারও বলছি, তুমি যদি বিবাহিতা হয়ে থাকো, তুমি যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকো, তুমি যদি মহিলা হয়ে থাকো, তুমি ভাই ভিডিওটা একবার দেখো। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো অনেক চাকরির জন্য, হয়নি, অনেকেই আছে হয়তো অনেকের বয়স পেরিয়ে গেছে, অন্য কোনো চাকরির জন্য আর হবে না। তো আমি বলবো একবার অন্তত কি ফর্মটা ফিল আপ করো, যাদের বয়স হচ্ছে, যাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে, যাদের ইচ্ছে আছে অন্ততপক্ষে, তারা অন্ততপক্ষে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। আর যদি তুমি এলিজিবল নাও হয়ে থাকো না, তোমার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব, মাসি পিসি কাকু, সবাইয়ের সাথে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা কিন্তু সবার দেখা দরকার। সরকারি চাকরি যাদের দরকার আছে না, একবার অন্ততপক্ষে হলো ভিডিওটা দেখো, ঠিক আছে। তাহলে দেখো, ফার্স্টে যেটা বললাম মাধ্যমিক, এখনকার দিনে সবাই মাধ্যমিক পাস, এ একটা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়সের প্রমাণপত্র, তোমাকে কিন্তু অবশ্যই বয়সের প্রমাণপত্র দেখবে। আচ্ছা, স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাকে, যে জায়গা আমি বলবো, যে জায়গাতে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই জায়গা তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য জায়গায় হলে হবে না, ঠিক আছে। জাতি বা সম্প্রদায় শংসাপত্র তোমাদের কিন্তু অবশ্যই, এসসি এসটি যদি থাকে তাহলে তার একটা শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে, ওকে। মোট দুটো পোস্ট আমি আজকে কথা বলবো, একটা আশাকর্মী এবং আরেকটা হচ্ছে আশা কোঅর্ডিনেটর, দুটো আলাদা ভ্যাকেন্সি, দুটো আলাদা পোস্ট, এবং তার জন্য স্যালারি আলাদা রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আলাদা আছে। তো আমি একটা একটা করে বলবো তোমাদেরকে। তো প্রত্যেকেই অবশ্যই, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর নিজের নিজের জেলার নাম কমেন্ট করো। তো দেখো, আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দিচ্ছি এবার। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটা, তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ফর্ম অবশ্যই অফলাইন হবে, এবং এটা জমা দেওয়ার লাস্ট ডেট দেখতে পাচ্ছ, জমা দেওয়ার তারিখ কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং 5/12 থেকে কিন্তু এটা লাস্ট ডেট, 5/12 মানে ডিসেম্বরের মাসের 5 তারিখ কিন্তু লাস্ট ডেট, এর আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে 5/11 থেকে, ঠিক আছে। মানে হাতে কিন্তু 30টা দিনও নেই আর, 30 দিন তুমি আগে দেখলে হয়তো পেতে, এখন আর 30 দিনটা সময় নেই। অবশ্যই যাদের, দেখো আমি আগেই বলি, বিবাহিতা, বিধবা এবং আইনগতভাবে বিচ্ছিন্ন অর্থাৎ যারা ডিভোর্সি তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা অবিবাহিতা তারা কিন্তু পারবে না। ফার্স্ট অফ অল, যার জন্য বলেছি না, কাট অফ অনেক কম, যে পরীক্ষাই তো হবে না, কাট অফ হবে কি। আবার সবথেকে বড় ব্যাপার যে এখানে অ্যাপ্লিকেশনই খুবই কম হয়, কারণ এখানে ক্যান্ডিডেটই পাওয়া যায় না। তুমি শুনলে অবাক হয়ে যাবে যে এরকম কোনো চাকরি আছে না যেখানে ক্যান্ডিডেট পাওয়া যায় না, এরকম কিছু চাকরি আছে, অবশ্যই আছে। দেখো এখানে কী চেয়েছে, অবশ্য ফার্স্ট অফ অল বললাম মেয়ে হতে হবে, মহিলা হতে হবে,
দ্বিতীয় বললাম অবশ্যই বিবাহিতা বা হতে পারে, সে হচ্ছে ডিভোর্সি হতে পারে বা বিধবা হতে পারে, তার মধ্যে একটা বড় একটা জায়গা। তার মধ্যে বলে রাখি বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে, যারা এর থেকে বড় তাদের হলেও হবে না, এর থেকে ছোটো হলেও হবে না। তবে এখানে বলে রাখি এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে একটা ছাড় দিয়েছে, এই ছাড়টা কীরকম, এটা কিন্তু আপার এজ দেয়নি, মানে কি 40 থেকে তুমি ভাবছো হয়তো 5 বছর ছাড় দেবে তা না, এটা কমিয়ে দিয়েছে, মানে কি তুমি 22 বছর থেকে আবেদন করতে পারবে, যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 22 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে। মানে মেন কথা যে 40 বছরে বড় হওয়া যাবে না, ঠিক আছে? তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 22 থেকে আবেদন করতে পারছো, যদি জেনারেল হয়ে থাকো ওবিসি হয়ে থাকো তাহলে 30 থেকে 40 বছর, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। এবারে দেখো যে ন্যূনতম যোগ্যতা যেরকম তোমাদের বললাম মাধ্যমিক পাশ হতে হবে, আচ্ছা এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে কোথায়? দেখো ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের ঝাড়গ্রাম মহকুমা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বলতে পারো এটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এটা হচ্ছে আশাকর্মী পদের জন্য, এটা আশাকর্মী পদ। আর একটা আছে যেটা হচ্ছে আশা কোঅর্ডিনেটর, সেটা অন্য জেলা, সেটা আমি একটু পরে বলছি, ওকে? তো তার জন্য অবশ্যই নিজে নিজের জেলার নাম কমেন্ট করো, নেক্সট কোন জেলা আসতে চলেছে চলো দেখা যাক, তো একটু কমেন্ট করে দিও যে কোন জেলা আসতে পারে, ঠিক আছে? চলো এবার তোমাদের বলি যে এইটা কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা ভিত্তিকে বেরিয়েছে, ঠিক আছে? ঝাড়গ্রামে তোমাদের বাসিন্দা হতে হবে, এবং এটা তাদের অ্যাপ্লিকেশান মানে এই নোটিফিকেশানটা, এবার অ্যাপ্লিকেশানটা কোথায় পাবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এবার বলবে স্যার অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবো? দেখো এর জন্য তোমাদের একটা গুগলে সার্চ করতে হবে। কী সার্চ করতে হবে স্যার? লিখবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে? ঝাড়গ্রাম নিজের নিজের জেলার নাম লিখবে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট। তুমি দেখবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তুমি পৌঁছে যাবে। সেখানে পৌঁছে গিয়ে তুমি যখনই এইখানে ক্লিক করবে না, যে ফার্স্টে দেখবে লেখা থাকবে যে এঙ্গেজমেন্ট ফর আশা, মানে আশাকর্মী, আশা ওয়ার্কার, সেখানে ক্লিক করলেই তুমি কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ওর মধ্যে তুমি দেখবে অ্যাপ্লিকেশান ফর্ম আছে, ওর মধ্যে দেখবে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে সেটা পেয়ে যাবে, এবং পুরো নোটিফিকেশানটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। দেখো লেখা আছে যে বিষয় হচ্ছে আশাকর্মী পদের জন্য আবেদন, স্মারক নম্বরটা কোথায় পাবে, স্মারক নম্বরটা দেখো একটু আগে আমি দেখালাম, যে পিডিএফটা দেখলাম সেখানে দেখবে লেখা আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এবং তারিখ ওখানে লেখা আছে। এই যেটা এই ফর্মে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, তোমার স্মারক নম্বর, এবং ডেটটা দেখো পাশে লেখা আছে, তা এই দুটো তোমাকে লিখতে হবে। লেখার পর আর কিছু কিন্তু নেই, খুব কম লেখাই আছে। দেখো ফার্স্টে তোমাকে লিখতে হবে প্রার্থীর নাম, নিজের নিজের নাম লিখবে। আচ্ছা সুস্বাস্থ্য কেন্দ্র, আমি আগেই বলেছি এটা কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ হচ্ছে, হেলথ সেন্টার, বিভিন্ন হেলথ সেন্টারগুলো দেখবে আশাকর্মী নেয়, তো সেই সমস্ত হেলথ সেন্টারে কিন্তু তোমাকে নাম লিখতে হবে। এবং ওপরে দেখো গ্রামের নাম বা এলাকার নাম, যে গ্রাম থেকে আবেদন করছো সেই গ্রামের নাম, ঠিক আছে? এবং এখানে সাবসেন্টারের নাম, এখানে প্রার্থীর নাম, নিজের নিজের নাম লিখবে। কারোর নাম যদি আশালতা ব্যানার্জি হয় সেটা লিখবে, যার যেটা নাম একটু নামগুলো কমেন্ট করে দিও তাহলে ভালো লাগবে, ঠিক আছে? নিজের নিজের নামগুলো একটু কমেন্ট করে দিও। এখানে দেখো যে তুমি কি বিবাহিতা না বিধবা নাকি আইনগতভাবে বিচ্ছিন্ন, সেটা তুমি ক্লিক করবে যেটা তোমার আছে। ধরো তুমি অবিবাহিতা তাহলে কিন্তু পারবে না, আমি আগেই বলে দিই। এই জন্যই কিন্তু বলেছি যে অনেক কম অ্যাপ্লিকেশান জমা পড়ে, এবং চাকরিটা হয় খুবই সহজে, কোনো কিছু করার দরকার নেই। এত হিজিবিজি পড়া অনেকেই দেখবে, জেনারেল সায়েন্স পড়ে, ম্যাথ পড়ে, ইংলিশ পড়ে, জিকে পড়ে, এত কিচ্ছু পড়ার দরকার নেই, যাবে ইন্টারভিউ দেবে চাকরি নিয়ে চলে আসলে, ঠিক আছে? ব্যাস আরামের চাকরি, আরাম বলবো না তবে চাকরিটা পাওয়া সোজা, ঠিক আছে? তারপরে দেখো ফাদার বা হাজব্যান্ডের নেম, এখানে তোমাকে বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম লিখতে হবে, স্বামীর নাম লিখতে হবে, ঠিক আছে? লেখার পর স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রাম, পোস্ট, থানা, পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, এগুলো নিজের মতো করে লিখবে, ঠিক আছে? যার যেটা গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, এগুলো তো নিজের মতো করে লিখতে পারবে, এগুলো তো আমাকে বলার কিছু নেই। আচ্ছা এবার দেখো ফার্স্টে দেখো শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে মাধ্যমিকে লিখবে। লেখার পর কত সালে পাশ করছো সেটা লিখবে, এবার পাশ করছো না ফেল করছো সেটা লিখবে, কোন বোর্ড থেকে পাশ করছো, অর্থাৎ আমরা যেরকম দেখি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে বা মার্কশিটে দেখবে লেখা থাকবে, সেই বড় বড় করে লেখাটা থাকবে, সেটাই হচ্ছে তোমাদের বোর্ড বা কাউন্সিলিংয়ের নাম। আচ্ছা এবার দেখো প্রাপ্ত নম্বর, কত নম্বর পেয়েছো, অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু কত নম্বর পেয়েছো সেটা লিখতে হবে, এবং মোট নম্বরে কতর মধ্যে পেয়েছো। 700 মধ্যে পরীক্ষা হয়, এবার তোমাদের সময় হয়তো আরও বেশিতেও হতো, তো সেটা লিখবে। আর এখানে কত নম্বর পেয়েছো, ধরো তুমি 500 পেয়েছো তাহলে এটা লিখে নিলে, আর শতকরা নম্বর মানে কত পার্সেন্ট নাম্বার হচ্ছে সেটা তুমি পাশে লিখে নিলে। এটা কিন্তু পুরোটা অফলাইন, তোমাদের কিন্তু গিয়ে জমা দিতে হবে, ওকে? এখানে দেখো তারিখ, তারিখে তোমাকে তারিখ দিতে হবে কোন তারিখে অ্যাপ্লিকেশান করছো, এখানে তোমাকে সাইন করতে হবে, এবং তার সাথে সাইনের পরে কিন্তু তোমাকে একটা তারিখ লিখতে হবে।
এবং কিছু সংযোজন করতে হয়েছে। সংযোজন মানে জেরক্স কপি দিতে হবে। কি কি? মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বললাম, এবং ভোটার কার্ড যদি থাকে বা রেশন কার্ড থাকে, যেটা থাকবে সেটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। এর সাথে যদি কিছু দাওয়াত দিতে পারো। এবার এটা তোমাকে কিছু করতে হবে না। দরখাস্ত প্রাপ্তির রসিদ, এটা তোমাকে ওরাই ফিল আপ করে জমা দিয়ে দেবে, এটা নিয়ে নেবে তোমাকে, সরি, তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। এটা গেলো একটা জেলার বা একটা জায়গার। এবার আরও একটা জেলায় বেরিয়েছে বা একটা জায়গায় বেরিয়েছে, সেটা তোমাদের বলে দিই। এবার দেখো, যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা বেরিয়েছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের, অর্থাৎ এটা কিন্তু অন্য একটা জেলায় বা অন্য একটা জায়গায় বেরিয়েছে। তবে এটা বলে রাখি, এটা কিন্তু আশা পদে নয়, এটা হচ্ছে আশা কোঅর্ডিনেটর। অর্থাৎ বলতে গেলে যে আশাদের যে কোঅর্ডিনেটর হয়, মানে মেন মোট কথা হচ্ছে সুপারভাইজার মতো কাজ, এটা কিন্তু তাদের। এখানে বলে রাখি, এসসিদের ক্ষেত্রেই একটা সিট আছে, মানে ভাবতে পারছো যে ভাই একটা সিট তাও আবার এসসিদের জন্য। এখানে জেনারেলরা আবেদন করতে পারবে না, যাদের এসসি আছে তাও আবার, যারা রায়গঞ্জ জায়গার বাসিন্দা, ব্লকের বাসিন্দা, তারাই এখানে আবেদন করতে পারছো। তার উপর আবার কন্ডিশন দিয়েছে, মানে এইখানে আমি বলছি সত্যি কথা বলতে, এখানে আবেদন করবেই না অনেকে, মানে যা পারবেই না কে আবেদন করতে, ঠিক আছে, এটা এমন একটা সিচুয়েশন আছে। তা দেখো, তার মধ্যে কোয়ালিফিকেশান কী চাইছে, গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে, অর্থাৎ স্নাতক পাস করতে হবে। আগে এটা ছিল মাধ্যমিক, এটা ছিল কিন্তু স্নাতক। এবং তোমাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন হেলথ প্রজেক্ট, প্রজেক্টের ওপর, তোমার এই হেলথের যে কোনো কাজের ওপর তোমাকে 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে। অথবা তুমি যদি এমএ করে থাকো, মাস্টার্স ডিগ্রি করে থাকো, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক, এটা নিয়ে অনেকেই করে, আবার সোশ্যাল ওয়ার্ক নিয়ে অনেকে পড়াশোনা করে, সেক্ষেত্রে তুমি অ্যালিজেবল হবে, মানে এক্ষেত্রে তোমাকে এক্সপিরিয়েন্স চাইবে না। ও, আর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি এমএসসি, মানে এই সমস্ত সাবজেক্ট নিয়ে করে থাকো, বা এমএসডাব্লিউ করে থাকো, বা যা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকো, এমবিএ করে থাকো, তাহলে ভাই তোমার এক্সপিরিয়েন্স থাকলেও ভালো, না থাকলেও তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এইটা গেলো যাদের আশা কোঅর্ডিনেটর পদের জন্য আবেদন করবে। এটা নিচে দেখবে, নিচের দিকে কিন্তু আচ্ছা, এখানেও তোমার 40 বছর বড় হওয়া যাবে না, 18 থেকে 40 বছর বয়স, ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তার বড় হলেও হবে না। তবে এসসি এসটিদের ক্ষেত্রে যখন ছাড় থাকে সেরকম ছাড়টা আছে, ঠিক আছে। আচ্ছা, ওবিসিদের জন্য কিছু নেই, কারণ ওবিসিদের কোনো সিটি তো নেই, তাহলে আর কী হবে? তাহলে শুধুমাত্র বলতে গেলে এসসিদের জন্যই যে, মানে এটা দরকার থাকে সেটাই দিয়েছে, এজ লিমিটটা, ঠিক আছে। এইটা গেল। এবার এর নিচে দেখবে পুরো অ্যাপ্লিকেশান ফরম্যাটটা পেয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, তোমরা ফিল আপ করবে, ফিল আপ করে এটা নিজের মতো করে ফিল আপ করো, আমি আর বলছি না, কারণ যারা এমএসসি করেছে, এমএসডাব্লিউ করে এসেছে, তারা তো আর তাদেরকে বলতে হবে না, তারা ঠিকই বুঝতে পারবে কী করে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে একটা জায়গায়, সেটা কী? সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এটা হচ্ছে দ্য মেম্বার সেক্রেটারি ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা সিলেকশন কমিটি, এটা হচ্ছে তাদের পুরো অ্যাড্রেস উত্তর দিনাজপুরের, এখানে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। দুটোই অফলাইন ফর্ম, আগেরটা বললাম আশা পদে, এটা হচ্ছে আশা কোঅর্ডিনেটর, দুটো কিন্তু আলাদা পোস্ট, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যাদের এলিজিবিলিটি নেই, তোমরা ভাই একটু হলে শেয়ার করো, অন্ততপক্ষে কোনো যে কোনো গ্রুপে, যে কোনো জায়গায় বন্ধুর সাথে শেয়ার করো, কারণ তোমার জন্য হয়তো একটা মেয়ে চাকরি পেতে পারে, তুমি তো পাবে না, কিন্তু তোমার জায়গায় হয়তো অন্য কেউ তো পেতে পারে, তো যেখানে পাচ্ছ সেখানে শেয়ার করো, কারণ এই বিষয়গুলো কিন্তু সবার জানা দরকার, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য, নমস্কার।